পার্টির নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির গণতন্ত্রে 221 ধারায় বর্ণিত ক্ষমতা বলে আমি পার্টির চেয়ারম্যান দায়িত্ব থেকে জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চন্নুকে অব্যাহতি প্রদান করলাম। নেতা কর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মোহাম্মদ মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম। তিনি সার্বিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। পার্টির অন্যান্য পদ পদবী ষষ্ঠ অবস্থায় বহাল থাকবে।